মন, তুমি তো জানো আমি তোমার ব্যাপারে খুবই পজেসিভ। যদি এটা আমার দোষ বলে ভাবো তাহলে সেটা আমার দোষ, আমি মেনে নিচ্ছি, আই ক্যান্ট হেল্প ইট। তাই বলে সবার সামনে একটা পাবলিক প্লেসে তুমি একটা সামান্য ঠাট্টার জন্য এরকম রিয়্যাক্ট করবে? তুমি জানো মুন যে আমি চিরকালই মেয়েদের অ্যাসোসিয়েশন এড়িয়ে চলেছি। একমাত্র তুমি, তুমি একমাত্র মেয়ে যে আমার শেল ভেঙে আমার কাছে আসতে পেরেছ। তাই আমি অন্য কোনো মেয়ের কথা শুনলে খুবই এম্বারেস ফিল করি, আমি তোমাকে বোঝাতে পারবো না মুন। তুমি একটা আস্ত পাগল। আমি চিরকাল এরকমই পাগল হয়ে থাকতে চাই, চিরকাল এরকমই থাকতে চাই। যাওয়াটা কি সত্যি প্রস্পট? পরশু সকালে যাওয়া, টাইমটা আমি ফোনে জানিয়ে দেবো। আমার জীবন জুড়ে শুধুই তুমি, শুধু তুমিই থাকবে মন। তোমাকে তো আমি কখনো বোঝাতে পারবো না কেন আমি অন্য প্রসঙ্গে এরকম ভাবে রিয়্যাক্ট করি। অর্চি, তুমি আমার, শুধু আমার। এত বড় একটা পৃথিবীতে একটা লোক শুধু আমার, এটা ভাবার মধ্যে যে কি অহংকার আছে অর্চি, আমি কি করে তোমাকে বোঝাবো? যদি রূপো দিদিকে বলে দিস তাহলে ও তুলা দিয়ে দিলেও হবে। আচ্ছা বা, তোর কি মাথাটা একেবারে গেছে? পলাশবনি যাবে মানে? আইমি, এদিকে আয় তো, এদিকে আমার কাছে আয়। কি হয়েছে শুনি, কি হয়েছে বল। আরে কাল মেজুবাবু তোর হাতে চা খায়নি বলে তোর রাগ হয়েছে? বোকামি, মেজুবাবু কি সত্যি সত্যি বলেছে নাকি? আমায় কারোর উপর রাগটা করিলাই রে মেজুমা। ভুলটা তো আমারই ছিল বটে, আসলে তুদিগের ঘরটাতে থাকতে থাকতে আমি তুদের এই ঘরটাকে লিজার বলে ভাবতাম। তুদিগের সবাইকে আমি নিজের লোকটা ভাবতাম বটে। আমি ভুলে গেছিলাম যে এই ঘরটাতে আমি কামের ভিত্তি আছি। তোদের লিগিয়াই ভুলেছিল, তোরা ইত্য ভালো, ইত্য তোরা সবাই আমাকে আপন করে নিয়েছিলি। এই জঙ্গলে ভূতকে তো অপন করে নিয়েছিলি না? তাহলে কে আমি ভুলে যাচ্ছিলাম?
বললে তো হবে ক্লাই, আমাকে তো জিতেই হবে ক্লা। আমি যতই ভাবি তোদের ঘরের মানুষ তো আমি আর কোনোদিন হতে পারবো ক্লাই। অভিনয় সবটা অভিনয় করছিল, বাড়ির মেয়ের অভিনয়, আর আমরা সেই অভিনয় ভুলে বাড়ির মেয়ে বলেই ভাবতে আরম্ভ করলাম। সত্যি এতটা বয়স হয়ে গেল, সে একই রকম মুখ রয়ে গেলাম। তুই মেজুবাবুর উপর অভিমান করে পলাশ বনে চলে যাচ্ছিস? ছি 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 ছি, মেজুবাবু শুনলে কত দুঃখ পাবি বলতো। আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তাহলে মেজুবাবু অফিস থেকে ফিরে আসুক, আমি বলবো তুমি সবার আগে বাহার কাছে হাত জোর করে ক্ষমা চাও, তারপর সব কিছু, তাহলে হবে তো? আসলে কি হয়েছে জানিস তো, মেজুবাবু ভুলেই গেছে যে তুই আর মিঠাই আলাদা, বা তুই আর রূপো দিদি যে আলাদা সেটা ভুলেই গেছে। ভালো করেছিস, তুই যে মনে করিয়ে দিয়েছিস এই কথাটা, ভালো হয়েছে। আর কোনোদিন এই ভুলটা হবে না দেখিস, আর কোনোদিন করবে না। তোরে আমাকে আর অপরাধী বলাস নাই রে, এমনিতেই তো আমার অপরাধের কোনো শেষ নাই। সকাল থেকে পড়াশোনার নাম নেই, আবার পাকা পাকা কথা। রূপো, এই রূপো। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা আবার কি, তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? ভাবছিস বাপটা বুড়ো হয়ে গেছে, একে পাত্তা না দিলেও চলবে তাই না? বাবা তুমি আমাকে রেখে যাচ্ছ কেন? আমি কি করলাম? কে কি করেছে না করেছে আমার জানার দরকার নেই। আমি এবারেই কর্তা, আমি যা বলবো তাই সবাইকে শুনতে হবে, ব্যাস। যাকে বাহা, ও বাহা, দে মুচকাটা আমার হাতে দে। মেজুবাবা তুমি ওর মুচকায় হাত দেবে না, ও এক্ষুনি পলাশ বনে চলে যাক, যাক এক্ষুনি চলে যাক, আমি এক্ষুনি ওকে বাসে তুলে দিয়ে আসবো। রূপু এনে এনে টাকা ধর ধর। কিসের টাকা? এক্ষুনি আমি যা বলবো কোনো কথা না বলে মুখ বুঝে ছুটে গিয়ে নিয়ে চলে আসবি। কি কিনতে দেবে? 5 কেজি নস্যি। কেউ কি আমার সঙ্গে বাজারে যাবে? যদি না যায় তাহলে আমি ভারী ভারী ব্যাগ নিয়ে পায়ে হেঁটে আসবো, রিক্সা চড়বো না। এই তো আমি আছি, চলুন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।